হাই ফ্রেন্ডস, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের দয়াতে আমি মোটামুটি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা কিন্তু যারা SMS ক্যাম্পেইন নিয়ে কাজ করেন বা SMS ক্যাম্পেইন নিয়ে কাজ করতে যাচ্ছেন তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টিউটোরিয়াল। তো আমি আজকে SMS ক্যাম্পেইনের ব্যাপারে কিছু বিস্তারিত কথা বলবো এবং জিনিসগুলো দেখাবো। আপনারা সম্পূর্ণভাবে ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। এবং যারা চান আমাদের সাথে SMS ক্যাম্পেইন নিয়ে কাজ করতে, তো সেক্ষেত্রে তারা কিন্তু আমাদের থেকে খুব সহজেই SMS ক্যাম্পেইন নিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারেন। এবং আরও একটা কথা বলে রাখি যে আমরা মার্কেটের সর্বোচ্চ রেট কিন্তু আমরা দিয়ে থাকছি, কোনো নেটওয়ার্কেই কিন্তু আপনাদের $30 করে সিঙ্গেল পার্সনদের দিয়ে থাকে না। তো সেক্ষেত্রে আমরা কিন্তু পার সেল প্রতি আমরা কিন্তু $30 করে পেমেন্ট দিয়ে থাকি SMS ক্যাম্পেইনে। আর বর্তমানে SMS ক্যাম্পেইনের কিন্তু প্রচুর সেল হচ্ছে, যেটা কিন্তু লাস্টের ডিসেম্বর মাসে আমাদের সেলটা কিন্তু একটু কমে গিয়েছিল, কিন্তু বর্তমানে যে অবস্থা তাতে করে কিন্তু প্রচুর পরিমাণে সেলটা হচ্ছে। এবং বিস্তৃত বিষয়বস্তু আমি দেখাচ্ছি, আপনারা অবশ্যই ভিডিওটি দেখলে ক্লিয়ার হবেন। এবং তারপরেও অনেকেই যারা নিউ টিমে আমাদের জয়েন করেছেন তাদের আমরা আজকে একটা রেজাল্ট দেখাবো, এবং নিউ টিম কিছু কিছু বিষয়বস্তু বুঝতে পারছে না, তাদের বিষয়বস্তুগুলো কিন্তু আমরা একটু ক্লিয়ার করে দেবো। ওকে, তো সেক্ষেত্রে আমরা ফার্স্ট টাইম চলে আসি আমাদের নেটওয়ার্কে। এটা হচ্ছে ডাইরেক্ট ক্যামক্যাশ, ডাইরেক্ট ক্যামক্যাশ। এই ক্যামক্যাশের কিন্তু অনেকগুলো নেটওয়ার্ক আছে, যেমন ক্যামক্যাশ প্রিমিয়াম, ক্যামক্যাশ প্রো, এরপরে আপনার হচ্ছে ক্যামক্যাশের আরও একটা আছে, এবং এটা হচ্ছে ডাইরেক্ট ক্যামক্যাশ, এটা কিন্তু ওদের একটা অন্তর্ভুক্ত। ওকে, তো আমি সাধারণত কিন্তু ক্যামক্যাশের ডাইরেক্ট ক্যামক্যাশ যেটা আছে আমি কিন্তু ডাইরেক্ট ক্যামক্যাশের সাথে অন্তর্ভুক্ত, এবং এই ক্যামক্যাশ নিয়ে কিন্তু আমি মোটামুটি কাজ করতেছি। এবং এটা আমাদের পার্সোনাল নিজেদেরই কিন্তু একটা নেটওয়ার্ক, যেটা আমরা মূলত একসাথে হয়ে কাজটা করে থাকি। ওকে, তো সেক্ষেত্রে আমাদের সিদ্দিক ভাই, আপনারা অনেকেই চেনেন হয়তো বা সিদ্দিক ভাই, মেনলি সিদ্দিক ভাই নেটওয়ার্ক এটা। কিন্তু আমরা কিন্তু মেনলি আমি ওনাদের সহযোগিতায় এবং তাদের সাথে থেকে মূলত এই কাজগুলো কিন্তু আমরা বাইরে প্রমোট করে থাকি এবং সবাইকে দিয়ে থাকি। ওকে, তো সেক্ষেত্রে যা হোক, আমি এখন বিস্তারিত আপনাদের কিছু দেখাচ্ছি যে জিনিসগুলো দেখলে আপনারা ক্লিয়ার হবে। যে আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম এবং যেখানে এবং ফেসবুকে পোস্ট করেছিলাম, যেখানে আমরা বলেছিলাম যে নিউ টিমের ব্যাপারে, যে নিউ টিম আমরা গঠন করতেছি, যেখানে আমরা কিন্তু SMS ক্যাম্পেইন দিয়ে কাজ করাবো, এবং যারা পেডভাবে আমাদের ক্যাম্পেইনে জয়েন করবেন তাদেরকে আমরা বিভিন্নভাবে সাপোর্ট করে থাকবো। একটা ছিল SMS ক্যাম্পেইনের ব্যাপারে এবং একটা ছিল সাপোর্টের ব্যাপারে। ওকে, দেখুন, আমাদের নিউ টিমে যারা সাপোর্টে এসেছেন বা যারা ফ্রিলি এসেছেন, তো যেভাবেই এসে থাকেন না কেন, তাদের একটা রিপোর্ট আমাদের কাজটা মূলত আজকে থেকে শুরু হয়েছে। তো আজকে আমরা দেখতে পাচ্ছি নিউ টিমের সেল, এখানে কিন্তু টোটালি প্রত্যেকটা এক একটা আইডি। আমরা এখানে যদি আমরা চলে আসি, আমরা একটু পরে দেখাচ্ছি, টোটালি কিন্তু সেল এখানে যে এক একটা করে আপনাদের নাম দেখতে পাচ্ছেন, টোটালি কিন্তু এক একটা সেল। ওকে, তো আমরা নিউ টিমে যদি সেলগুলো দেখি, আমরা এখান থেকে সম্পূর্ণ কিন্তু নিউ টিমের সেল, এবং এখানে একটা সেল আছে, এখানে একটা আছে। আমরা যদি নেক্সট পেজে চলে যাই, তো সেক্ষেত্রে সেখান থেকেও কিন্তু আমরা নেক্সট পেজেও কিন্তু সেলটা দেখতে পাচ্ছি। ওকে, তো এই পর্যন্তই মূলত নিউ টিমের সেল আছে। তো আমাদের কাজটা যেহেতু নতুন রানিং হয়েছে, তো নতুন রানিং হয়ে মূলত যে পরিমাণ একটা প্রফিট সবাই করতে পারতেছে সেটারই কিন্তু একটা নিদর্শন এটা। ওকে, তো এখন আমরা ক্লিয়ারভাবে একটা জিনিস বিষয়বস্তু বোঝাই, যে এখানে যেটা আছে নিউ টিম 016, এই অ্যাকাউন্টটা মূলত একজন ছেলে ইউজ করে যে সম্পূর্ণ পফ থেকে ট্রাফিকগুলো কিন্তু কালেক্ট করে। ওকে, তো আজকে দেখুন ইউনিক হিট, আপনাদের ইউনিক হিটে যেটা এখানে থাকবে এটা কিন্তু মেন ক্লিক। ওকে, ল্যান্ডিং হিট যেটা আছে এটা কিন্তু আমরা ক্লিক ধরবো না। একজন ইউজার যখন সেম লিঙ্কে 2-3 বার ক্লিক করবে কিংবা রিলোড দেয়, তখনই কিন্তু সেটা ল্যান্ডিং হিটসে শো করে। ওকে, তো কিন্তু ইউনিকভাবে সম্পূর্ণ ইউনিকে যেটা আছে এটা একজন আর ক্লিক একটাই শো করবে, সে যদি 10 বারও ক্লিক করে তবুও কিন্তু তার ক্লিক একটাই শো করবে। ওকে, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 56 ক্লিকে এখানে সেল চলে আসছে 3টা, এবং পার সেল প্রতি আমরা যেহেতু দিয়ে থাকতেছি $30 করে, তো সেক্ষেত্রে উনি কিন্তু এখান থেকে আপনার কত ডলার, $90 আর্ন করে ফেলছে শুধুমাত্র একদিনে একজন কাজ করে। তো আমরা এখন এখানে আপনাদের ক্যাম্পেইনগুলো কীভাবে দিয়ে থাকবো সেটা বোঝাই, যে আপনাদের ফার্স্ট টাইম নেটওয়ার্ক যেটা আছে, নেটওয়ার্কের নামটা থাকবে, ইউজার নেম থাকবে, পাসওয়ার্ড থাকবে, এবং আপনাদের নাম্বার দেওয়া থাকবে। এই নাম্বারগুলোতে মূলত আপনাদের প্রমোট করতে হবে। বিভিন্ন জন আছেন যারা হচ্ছে অ্যাডলিস্ট বা CTX গাইড, এই সমস্ত সাইটে কাজ করে থাকে। তো যখন অ্যাডগুলো পোস্ট করবেন, তো অ্যাডের মধ্যে এই নাম্বারগুলো ইউজ করবেন, এবং এই নাম্বারগুলোতে তাদের টেক্সট করতে বলতে হবে। ওকে, তো সেক্ষেত্রে যখন এই নাম্বারগুলোকে টেক্সট করবে এই নাম্বারগুলোতে, তো আপনার আন্ডারে যে অ্যাকাউন্টটা থাকবে এই অ্যাকাউন্টে কিন্তু আপনার টোটালি ক্লিক, সেল, হিট সবগুলো কিন্তু এখানেই শো করবে, এবং সবগুলো কিন্তু আপনি এখান থেকে কিন্তু ক্লিয়ারভাবে বিষয়বস্তুগুলো দেখতে পাবেন। ওকে, তো
এখন আরও একটা অ্যাক্সেস আপনাদের দেওয়া হবে, যেটা হচ্ছে আপনাদের কোন নাম্বারে কতগুলো লিড ঢুকতেছে এবং কেমন রিসপন্স হচ্ছে এবং কোন ক্যাম্পেইনে কেমন লিড ঢুকতেছে এবং টোটাল একটা হিসাব কীভাবে বের করবেন। অনেকে আছেন যারা কিন্তু আদার্স অন্যজনদের কাছ থেকে লিড কিনে কাজ করে থাকেন, তো তাদের জন্য কিন্তু অনেক সুবিধা এটা যে বিভিন্ন গ্রুপ যারা আছেন যারা লিড কিনে কাজ করেন তাদের জন্য কিন্তু লিড কাউন্টের যে একটা হিসাবটা আছে এই হিসাবটা কিন্তু আমরা এখান থেকে ইজিলি বের করতে পারবো। এবং যারা বিভিন্ন অফিসিয়ালিভাবে কাজ করে থাকেন, তো দেখা যাচ্ছে অফিসে আপনি যেই আপনার ওয়ার্কার থাকে তাদেরকে আপনি লিড প্রতি পেমেন্ট করছেন, তো সেক্ষেত্রে কিন্তু সেটারও কিন্তু আপনি করতে পারবেন। এর জন্য আমরা ক্যাম ক্যাশ টেক্স যেটা আছে এই অ্যাক্সেসটা আমরা দিয়ে দেবো, এখান থেকে আপনি টোটাল রেজাল্টটা কিন্তু দেখতে পারবেন। ওকে, তো এই ক্যাম্পেইনে মোটামুটি টোটাল 50টা ক্যাম্পেইন এখানে অ্যাড করা আছে। তো সেক্ষেত্রে এখন আমি আপনাদের একটা বিষয়বস্তু বলে দিই, এখানে নাম্বার অপশন যেটা আছে এখানে আপনারা কেউ কোনো ক্লিক করবেন না, এখানে অনেক নাম্বার অনেক সময় অ্যাড করা থাকে। আমাদের নিউ টিম ফার্স্ট টাইম কিন্তু একটু ভুল করে ফেলছে, এখানে অনেক নাম্বার ছিল যেটা কিন্তু কে ডিলিট করছে আমি নিজেও জানি না, তো ফার্স্ট টাইম এমনটা হয়ে থাকতে পারে, এটা ফার্স্ট টাইম আমি নিজেও অনেক ভুল করছি। তো যা হোক, ফার্স্ট টাইম হিসাবে এটা কিন্তু খুব একটা বেশি কিছু না। তারপরেও আমি ভিডিওটি ক্লিক মানে ক্লিয়ারভাবে বলে দিচ্ছি যে নাম্বার অপশনে কেউ আসবেন না। ওকে, আপনারা জাস্ট রিপোর্টে চলে আসবেন এবং রিপোর্ট থেকে যদি আপনারা নাম্বারের যদি আপনারা রিপোর্টটা বের করতে চান কোন নাম্বারে কতগুলো ঢুকলো, তো সেক্ষেত্রে রিপোর্ট থেকে আপনারা নাম্বারে ক্লিক করবেন। যদি চান ক্যাম্পেইন টোটাল ক্যাম্পেইনের রিপোর্ট বের করতে তাহলে ক্যাম্পেইনে ক্লিক করবেন। তো আমি নাম্বারে ক্লিক করে নাম্বারের আমি একটা হিসাব দেখাচ্ছি। আমরা এই অ্যাকাউন্টে দেখতে পাচ্ছি নিউ টিম 016। ওকে, তো এই ক্যাম্পেইনে আমরা দেখতে পাচ্ছি টোটাল 3টা সেল, 56 ক্লিক। তো এখানে তিনি কতগুলো লিড এখানে এই নাম্বারগুলোতে দিয়েছে সেটা আমরা টোটাল একটু দেখি। তো এখান থেকে আমরা এখন চলে আসছি নিউ টিম 016 এবং আমরা টুডে যদি রান রিপোর্টে ক্লিক করি, তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছি কোন নাম্বারে কতগুলো লিড কিন্তু এখানে চলে আসছে। এখানে দেখুন কনভারসেশন যেটা আছে এটাই মূলত লিড, কোন নাম্বারে কতগুলো লিড আছে সেটা কিন্তু আমরা ক্লিয়ারভাবে দেখতে যাচ্ছি। এখন এখান থেকে যেটা আপনি সিলেক্ট করবেন ইয়েস্টারডে কিংবা অল টাইম টোটাল হিসাব কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। ওকে, তো আমরা যে টোটাল ক্যাম্পেইন হিসাবটা বের করতে যেখানে নিউ টিম 016 যেটা আছে টোটাল হিসাব বের করব, এর জন্য আমরা চলে আসবো ক্যাম্পেইনে এবং ক্যাম্পেইনে আসার পরে আমরা এখান থেকে চলে আসি নিউ টিম 016 এবং রান রিপোর্ট টুডে করে আমরা যদি সিলেক্ট করি দেখতে পাচ্ছি টোটাল 182টা লিড কিন্তু এই ক্যাম্পেইনে চলে আসছে এবং 182টা লিড থেকে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি 56টা ক্লিক এবং 3টা সেল চলে আসছে। তো রেজাল্ট কী পরিমাণ ভালো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এবং নতুন হিসেবে নিউ টিমে যে কাজটা করতেছে এটা দেখে আমার নিজের কাছে অনেক ভালো লাগছে। অবশ্যই সবাই করতে পায় না কাজটা, দেখা যাচ্ছে সেখানে 50 জন অ্যাড হলে সেখান থেকে 20 জন কিংবা 15 জন ভালো করতেছে এবং বাকিগুলো কিন্তু খুব একটা বেশি পারফরমেন্স দেখাতে পারবে না। ওকে, তো যারা মনোযোগ সহকারে কাজ করে তাদের রিপোর্টটাই অনেক ভালো থাকবে অবশ্যই। তো এই টোটাল হিসাবটা কিন্তু আমি ক্লিয়ারভাবে বুঝে দিলাম। এখন আমি বলি যে আমাদের নেটওয়ার্কে আপনি কীভাবে জয়েন হতে পারেন। আরেকটা জিনিস দেখায় এখান থেকে কিন্তু আপনি টোটালে আপনার যে নাম্বার আছে এখান থেকে ক্যাম্পেইন শো করবে এবং নাম্বার শো করবে। আপনি যদি চান যে আমার রিসপন্সটা কেমন হচ্ছে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে ট্রাফিকের সাথে যে চ্যাটিংগুলো হচ্ছে টোটালি কিন্তু আপনারা এখান থেকে চ্যাটিং হিস্টোরিটাও দেখতে পারবেন। ওকে, দেখুন আমাদের থেকে যদি ক্যাম্পেইনটা আপনারা নিতে চান সেক্ষেত্রে পার ডে মিনিমাম আপনাদের 200+ লিড থাকতে হবে, মানে ট্রাফিক 200+ ট্রাফিক যদি আপনারা ম্যানেজ করতে পারেন তাহলে কিন্তু আমাদের থেকে আপনারা SMS ক্যাম্পেইন নিয়ে কাজ করতে পারেন। এটা সম্পূর্ণ ফ্রি, SMS ক্যাম্পেইনের কোনো কস্ট আপনাদের বহন করতে হবে না, এটা সম্পূর্ণ আমাদের এটা বহন করতে হয়। আমরা জাস্ট আপনাকে পার সেল প্রতি রেট দিয়ে থাকবো $30। এটা কিন্তু শুনে অনেকে হয়তো অবাক হয়ে যাবেন, আমার এর আগে একটা ভিডিও ছিল যেটাতে অনেক টিম লিডাররা কিন্তু আমাকে অনেকভাবে নক করছেন যে ভাই আপনি একেবারে এইভাবে কেন ভিডিওটা করলেন, মানে টিম লিডারদের কিন্তু অনেক প্রবলেম হয়ে যায় কারণ টিম লিডাররা সাধারণত পেমেন্ট করে থাকে পার্সেল প্রতি $15 $20 সর্বোচ্চ $25, এর উপরে কিন্তু চায় না। আমি একটা জিনিস দেখাই, আমাদের নেটওয়ার্কে যদি আমরা রিপোর্ট জেনারেটর ক্লিক করি সেক্ষেত্রে এখানে দেখুন 3টা সেল এবং $45 শো করতেছে, তার মানে পার সেল প্রতি এখানে $15 করে শো করতেছে। ওকে, তো টিম মেম্বারদের এটাই হচ্ছে সুবিধা, তারা যদি সেল প্রতিও পেমেন্ট দেয় $15 করে এখানে শো করা থাকবে, তারা যাতে তাদেরকে একটা জিনিস প্রুফ দেখায় তাদের পেমেন্টটা করতে পারে। ওকে,
তো যাই হোক, যখন আপনি একজন টিমের আন্ডারে কাজ করবেন, যখন একজনের সহযোগিতায় কাজ করবেন, তো সেক্ষেত্রে তার কাছ থেকে কিন্তু আপনি কিন্তু অনেক সহযোগিতা পাচ্ছেন, কিংবা তার অফিসে কাজ করছেন অনেক সাপোর্ট পাচ্ছেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু $30 একবারে কিন্তু পেতে কখনোই পারেন না। ওকে, যদি আমার সাথে আপনারা কাজ করেন, দেখা যাচ্ছে আমাদের ক্যাম্পেইনে, এখান থেকে কিন্তু আমরা জাস্ট ক্যাম্পেইনের ব্যাপারে আপনাকে হেল্প করব, কিন্তু কীভাবে ট্রাফিক আনছেন, কীভাবে ট্রাফিক আনবেন, কীভাবে পফে অ্যাকাউন্ট করবেন, কীভাবে পোস্ট করবেন, কীভাবে ট্রাফিক পাবেন, এই ইটিসি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি কিন্তু কখনোই এই সাপোর্টগুলো আপনাদের দিব না, কোনোভাবেই দিব না। ওকে, কিন্তু যখন আপনারা টিমের আন্ডারে কাজ করতেছেন, অল সাপোর্ট পাচ্ছেন, সেক্ষেত্রে আপনাদের $15-20 কিন্তু অনেক বেশি, কারণ তাদের ছাড়া কিন্তু আপনি কাজটা করতে পারতেছেন না। ওকে, তো ডাইরেক্টলি যারা অনেক এক্সপার্ট, যারা কাজটা করতে পারেন, কিংবা যাদের টিম আছে কিংবা গ্রুপ আছে, তারা দেখা যাচ্ছে এমন একজনের আন্ডারে কাজ করছেন, পার সেল প্রতি আপনারা $15-20 করে দিয়ে থাকতেছে। তো সেক্ষেত্রে তাদের জন্য মূলত কিন্তু আমাদের এই সিস্টেম, আপনারা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমাদের থেকে SMS ক্যাম্পেইন নিয়ে কাজ করতে পারেন, এবং পার সেল প্রতি আপনারা $30 করে এখান থেকে পেতে পারেন। ওকে, এটাই মূলত আমাদের সিস্টেম। এবং যারা একেবারে নিউ, যারা আমাদের সাথে নিউভাবে কাজ করতে যাচ্ছেন, এর জন্য আমাদের একটা ফর্ম আছে, আমি ভিডিও নিচে দিয়ে রাখবো। এই ফর্মটাতে আপনারা জাস্ট ক্লিক করবেন, ওখানে কিছু রুলস আছে, সবগুলো পড়বেন, এবং সেখানে পেডভাবে কিন্তু জয়েন করার একটা কথা বলা আছে। সেভাবে যদি জয়েন করেন, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে আমরা কিছু ভিডিও দিয়ে, কিছু হেল্প করে ট্রাফিক আনার বিষয়ে, কিছু ভিডিও দিয়ে, এক কথায় কিছু সাপোর্ট দিয়ে তাদেরকে কিন্তু আমরা মোটামুটি গড়ে তুলি। ওকে, তো এখানে যারা আছে আমরা দেখতে পাচ্ছি সেলগুলো, এখানে কিন্তু অনেকেই একেবারে নিউ আছে, আবার অনেকে আছে যারা কিন্তু একটু এক্সপার্ট আছে। ওকে, তো এটাই মূলত সিস্টেম। এখন আমি বলি আমাদের নেটওয়ার্কের পেমেন্টের ব্যাপারে একটু কথা বলি আমি ডিটেলসলি। আমাদের নেটওয়ার্কে সাধারণত আমরা $30 করে পেমেন্ট করে থাকি, এবং এই পেমেন্টটা আমরা বৃহস্পতিবারে করে থাকি, এবং এই পেমেন্টের লিডগুলো কাউন্ট হয় রবিবার। আপনাদের আরেকটু ক্লিয়ারভাবে বলে দিই যে আপনারা যতগুলো সেল করবেন, যখন রবিবার চলে আসবে, রবিবার 12টার মধ্যে যতগুলো সেল হবে, এই সেলটার পেমেন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে বৃহস্পতিবার রাতের মধ্যে বা বিকেলের মধ্যে। আর যদি এই রবিবারের পরে যে সেলগুলো করবেন, সেটার পেমেন্ট কিন্তু এই বৃহস্পতিবারে পাবেন, এটা কিন্তু নেক্সট বৃহস্পতিবারে চলে যাবে। আমি আপনাদের ক্লিয়ারভাবে দেখাই। এখান থেকে আপনারা যখন এখান থেকে ডিসপ্রিফিড এবং লাস্ট প্রিফিড, এখান থেকে কিন্তু আপনাদের এই এই জিনিসটা রবিবারে অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে, এবং আপনাদের নেটওয়ার্কের টোটাল সেলটা কিন্তু শো করবে। ওকে, এই অনুযায়ী মূলত আমরা পেমেন্টটা করে থাকবো। এবং আমরা এই পেমেন্টটা সাধারণত যেহেতু এখানে SMS ক্যাম্পেইনে কাজ করলে অনেক বড় ধরনের একটা অ্যামাউন্ট অ্যাড হয়ে যায়, যেটা কিন্তু বিকাশ, রকেট এইগুলোর মাধ্যমে পেমেন্ট করা কিন্তু সম্ভব হয় না। তো যার কারণে আমরা কিন্তু অনলি শুধুমাত্র ব্র্যাক ব্যাংকের মাধ্যমে পেমেন্টটা করে থাকি। আপনারা যারা ব্র্যাক ব্যাংক ইউজ করেন, তাদের তো ব্র্যাক ব্যাংকে আপনারা পেমেন্ট নিতে পারছেন, এবং যারা নতুন কাজ করতেছেন, সেল করতেছেন, বা যারা নতুন অ্যাড হতে যাচ্ছেন, তাদের জন্য বলবো যে অবশ্যই ব্র্যাক ব্যাংকে অ্যাকাউন্ট করে রাখবেন, কারণ আমরা ব্র্যাক ব্যাংকে ছাড়া পেমেন্টটা করি না। এবং আদার্স যারা আছে, এমনও সপ্তাহ হয়ে থাকে দেখা যাচ্ছে 2-3-5টার বেশি সেল হচ্ছে না, তো অনেক ছোটো মাপের একটা অ্যামাউন্ট যদি থাকে, সেক্ষেত্রে তাদেরকে আমরা আদার্স যেই বিকাশ রকেট আছে এগুলোর মাধ্যমে দিয়ে দেওয়ার চেষ্টা করি, বা এগুলোর মাধ্যমে তাদেরকে দিয়ে দিই। যখন অ্যামাউন্টটা দেখা যাচ্ছে উইকলি 20,000-এর উপরে চলে যাচ্ছে, তখন কিন্তু এই পেমেন্টটা দেওয়াটা কিন্তু অনেক প্রবলেম হয়ে যায়, দেখা যাচ্ছে বিকাশের 5-7টা নাম্বার লেগে যায়। তো সেক্ষেত্রে কিন্তু আমরা ডাইরেক্টলি এটা কিন্তু আমরা পেমেন্টটা ব্র্যাক ব্যাংকের মাধ্যমে করে থাকি। তো ওকে, আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই ছিল। যারা নতুন জয়েন করতে যাচ্ছেন আমাদের সাথে, অবশ্যই 200+ সেলের যাদের আছে আমাদের সাথে জয়েন করতে পারেন, এবং আমাদের একটা স্কাইপি গ্রুপ আছে যেখানে টোটাল ক্যাম্পেইনে যারা কাজ করতেছে, এই টোটাল সবাইকে কিন্তু এই গ্রুপে অ্যাড করে থাকে, এবং তারা সবসময় কিন্তু এই কাজটা নিয়ে কিন্তু ডিসকাস করে থাকে। ওকে, কী কীভাবে ট্রাফিক আনতেছে, কার কেমন সেল হচ্ছে না হচ্ছে, এক কথা একটা ফ্যামিলির মতো। ওকে, আপনি যখন এই টিমে অ্যাড হয়ে যাবেন, তখন আপনারা টোটালি কিন্তু এই গ্রুপে দেখতে পাচ্ছেন কার কখন সেল হচ্ছে, কে কীভাবে কাজ করছে। আপনি চাইলে অন্যজনের সাথে কন্ট্যাক্ট করে, তাদের সাথে একটু ফ্রেন্ডলি ব্যবহার করে, তার কাছ থেকেও হেল্পটা কিন্তু নিতে পারছেন। ওকে, যেহেতু একজন ডাইরেক্টলি নিজে কাজ করতেছে এবং তার সেলটা ভালো আসছে, অবশ্যই তার সাথে একটু দেখা যাচ্ছে খাতির করে যদি কথাবার্তা বলে কাজটা নিয়ে নিতে পারেন, এটাই কিন্তু আপনার জন্য আমি মনে করি অনেক বেস্ট। ওকে, তো যাই হোক, আজকের ভিডিওর মূলত এই পর্যন্তই ছিল। যারা কাজ করতেছেন রিপোর্টটা দেখতে পাচ্ছেন না, তাদের রিপোর্টটাই মূলত দেখানোর উদ্দেশ্য, এবং যারা নতুন জয়েন করতে যাচ্ছেন, কাজ করতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে তারাও কিন্তু অ্যাড হয়ে যেতে পারেন এবং আমাদের সাথে কাজ করতে পারেন। আমি জানি না যে মার্কেটে বর্তমানে $30 কোনো নেটওয়ার্ক পেমেন্ট করে থাকে কিনা, আমার দেখা মতো সর্বোচ্চ আমি হাইয়েস্ট $25 পর্যন্ত দেখেছি সিঙ্গেল পার্সনদের। ওকে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা একবারে $30 করে পেমেন্ট দিয়ে থাকি। তো সেক্ষেত্রে যারা আমাদের সাথে কাজ করতে ইচ্ছুক, অবশ্যই
আমাকে স্কাইপে তো নক করবেন এবং আমার স্কাইপে আইডি আমি ভিডিওর উপরে দিয়ে রাখবো। প্লাস আমি ভিডিওর নিচে ডিসক্রিপশনে আমি কিন্তু স্কাইপ অ্যাড্রেসটা দিয়ে রাখবো এবং আমার আদার সোশ্যাল লিঙ্কগুলো দিয়ে রাখবো, আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।